আসসালামু আলাইকুম। আজকে অনার্স তৃতীয় বর্ষের বিমূর্ত বীজগণিত। এই বিমূর্ত বীজগণিতের আমরা 1 থেকে 12টা চ্যাপ্টার পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমার লেকচার আপলোড করা শেষ। আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 13 থেকে। চ্যাপ্টার 13-এর শিরোনাম হচ্ছে উপরিঙ্ক। আমরা উপরিঙ্ক সম্পর্কে একটু ধারণা নেবো। উপরিঙ্ক সম্পর্কে ধারণা নেওয়ার পরে যদি এখানে কিছু ইম্পর্টেন্ট থিওরি থাকে ওইগুলো করবো, না হলে পরে চ্যাপ্টার 14 চলে যাবো। ঠিক আছে, উপরিঙ্ক কি, কারণ আমার পরবর্তীগুলো যে সকল চ্যাপ্টারগুলো আছে ওইখানে উপরিঙ্ক লাগবে। ঠিক আছে, তাহলে আমরা উপরিং সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি। ঠিক আছে, মনে করি আর একটু রিং, আমরা রিংয়ের সংজ্ঞা থেকে শিখছি, আমরা কিন্তু এদিকেও রিং পড়ছি। ঠিক আছে, চ্যাপ্টার 12-এ রিং পড়ছি, তার মানে চ্যাপ্টার 12টা এখন প্রয়োজন পড়ে যাচ্ছে। আমরা চ্যাপ্টার 12 থেকে আগে রিংয়ের ধারণা নিয়ে আসি। একটি অশূন্য সেট আর যার দুইটি দ্বিপদী প্রক্রিয়া যোগ এবং গুণ বিদ্যমান থাকে তাকে হচ্ছে রিং বলা হবে, যদি নিচে শর্তগুলো সিদ্ধ করে। অর্থাৎ আর যোগ একটি অ্যাবেলীয় গ্রুপ হয়, গুণের আবদ্ধতা বিধি মেনে চলে, গুণের সংযোজন বিধি মেনে চলে, বাম এবং ডাইন বিতরণ বিধি মেনে চলে। এখান থেকে ভাইয়া তুমি কিছুই বোঝো নাই, তাই না? আমরা আর একটু দেখে আসি। অন্যভাবে দুইটি বাইনারি প্রক্রিয়া যোগ গুণ সহ একটি অশূন্য সেট আরকে রিং বলে যদি নিম্ন শর্তগুলো মেনে চলে। তার মানে আমরা আগে যা পড়ে আসতেছি সেইগুলোই রিং, সেইগুলোই সব কিছু। ঠিক আছে, এ প্রথম মানে রিং শর্ত এ বি বিলংস টু যদি আর হয়, এ প্লাস বি বিলংস টু আর হবে, ফর অল এ বি যে কোনো এ বি সি বিলংস টু আর হলে পরে এ প্লাস বি প্লাস সি, মানে এরকম আকারে লেখা যায় যে আমরা প্রথম চ্যাপ্টার থেকেই পড়ে আসতেছি। তারপরে দে আর এক্সিস্ট 0 বিলংস টু যদি আর হয়, যেন এ প্লাস 0 প্লাস এ ইকুয়াল টু এ হয়, ফর অল এ বিলংস টু কত। আর মূল কথা আসতেছে ভাইয়া সবগুলো রিং। ঠিক আছে, ফর অল এ বিলংস টু আর দে আর এক্সিস্ট মাইনাস এ বিলংস টু যদি আর, মানে এর একটা বিপরীত উপাদান, অর্থাৎ এ প্লাস মাইনাস এ, অর্থাৎ মাইনাস এ প্লাস এ এত ইকুয়াল টু 0, ফর অল এ বি বিলংস টু যদি আর হয় এ প্লাস বি। এ বি বলতে কী বোঝাচ্ছে, এ বি বলতে উপাদান, মনে করে 1 হচ্ছে এ, 2 হচ্ছে বি। ঠিক আছে, এই সকল উপাদান নিয়ে আমার কি রিংগুলো গঠিত হয়। ঠিক আছে, এই সবগুলো হচ্ছে, এই সবগুলোর প্রত্যেকেই কি এক একটা রিং, এখানে বলেই দেওয়া আছে রিং। তাহলে আমরা রিং কিন্তু শিখে ফেলছি। এখন শূন্য ভাজক রিং আছে, ইন্টিগ্রাল ডোমেন রিং আছে, ফিল্ড আছে। ফিল্ড আমার লাগবে ওই সকল চ্যাপ্টারগুলো থেকে, আমার ফিল্ডগুলো লাগবে। আমি ফিল্ডের একটু সংজ্ঞাটার একটু টাচ দিয়ে নিই, এগুলো কিন্তু বলছি তারপরে আবার বলতেছি, কারণ এই চ্যাপ্টারে লাগবে। কমপক্ষে দুইটি উপাদানের একটু রিংকে ফিল্ড বলে, তার মানে দুইটি উপাদান থাকলে পরে তাকে আমরা ফিল্ড বলবো, তাকে রিং বলবো। ঠিক আছে, আর রিংয়ের শর্ত হচ্ছে, ফিল্ডের শর্ত হতে হবে একটি বিনিময় রিং হতে হবে, একক সহ একটি রিং হতে হবে, প্রত্যেক অশূন্য উপাদানের গুণাত্মক বিপরীত উপাদান থাকতে হবে, যা এইটুকু এইদিকে ভালো মতো বর্ণনা করা আছে। এখন অত বর্ণনা করতে গেলে ভাইয়া আমরা এখন মানে লেকচারটা অনেক বড় হবে, সেই জন্য আমরা অত বর্ণনা করলাম না। আমরা উপরিং সম্পর্কে চলে আসি, উপরিংটা বুঝছি। এখন পূর্ণ সংখ্যার জেড হলো মূলদ সংখ্যার সেট কিউ এর উপরিং। ঠিক আছে, পূর্ণ সংখ্যার ভিতরে আছে 1, 2, 1/2, 1/3, এইগুলোই কি, এই এই মূলদ সংখ্যার সেটই কি, এর একটা কিউ উপরিং। মূল কথা হচ্ছে আমাদের যদি একটা মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা 1, 2, 3, 4, 5 আপ টু ডট ডট হয়, এখান থেকে যদি আরেকটা উপসেট তৈরি করি বেজোড় সংখ্যাগুলো মৌলিক সংখ্যাগুলো নিয়ে, এইটা হচ্ছে উপরিং। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার রিং। আর এইখান থেকে যে উপাদানগুলো নিয়ে আরেকটা রিং গঠিত করলাম সেটা হচ্ছে উপরিং। ঠিক আছে, আমরা উপরিং সম্পর্কে ধারণা পেলাম। ঠিক আছে, উপরিং সম্পর্কে ধারণা নিয়েছি। বাস্তব সংখ্যার সেট আর হলো জটিল সংখ্যার সেট, জটিল সংখ্যার সেট সি এর একটা উপরিং হবে, জোর পূর্ণ সংখ্যার সেট ই হলো পূর্ণ সংখ্যার সেট জেড এর একটা উপরিং হবে। তাহলে উপরিং সম্পর্কে আমরা একটু ধারণা পেয়ে গেছি। প্রকৃত উপরিং আর অপ্রকৃত উপরিং সম্পর্কে বলা আছে এখানে, এখান থেকে পড়বা ভাইয়া, এখান থেকে প্রকৃত অপ্রকৃত উপরিং সম্পর্কে পাবা। এটা হচ্ছে মৌলিক সংখ্যার ফিল্ড। মৌলিক সংখ্যার ফিল্ডগুলোর যদি সম্পর্কে ধারণা নিতে চাও তাহলে এই উপপাদ্যটা পড়তে হবে। এই উপপাদ্যটা যেহেতু 2020 আসছে এটা আমরা করবো না, আমরা অন্য একটা লাইভ ক্লাসে এই উপপাদ্যটা নেব। আমার চ্যাপ্টার 13-এ আর কোনো ইম্পর্টেন্ট থিওরি নাই, আমরা চলে যাবো চ্যাপ্টার 14। চ্যাপ্টার 14-এ বলা আসতে আসছে প্রথমেই, চ্যাপ্টার 14-এর শিরোনাম আইডিয়াল এবং বিভাজিত রিং, অর্থাৎ আইডিয়াল অ্যান্ড কোশেন্ট রিং। আমরা এইখান থেকে কিন্তু অনেক থিওরি আসে, প্রত্যেকবারই আসে, এখান থেকে আমাদের ভালো মতো বেসিক মানে বেসিকগুলো অর্জন করতে হবে। ঠিক আছে, আমার বাম আইডিয়াল কি, ডাইন আইডিয়াল কি, সেটা আমরা প্রথমে নেব। যদি বাম আইডিয়ালের কথাই প্রথমে চলে আসে তাহলে আর এস বিলংস টু এস, আমরা বাম কোশেন ডাইন কোশেন যে সময় পড়ছিলাম ওইরকম। ঠিক আছে, আর এস বিলংস টু এস, এটা হচ্ছে কি কোশেন, কি আইডিয়াল, বাম আইডিয়াল। ঠিক আছে, আর বলতে একটা উপাদান, এস বলতে আর একটা উপাদান। আর যদি ডাইন আইডিয়ালের কথা বলে তাহলে কি, ডাইন আইডিয়াল মূল কথা এস আর হবে, সেটাই হচ্ছে ডাইন আইডিয়াল, এস এস আর। এবার আমরা আইডিয়ালের সংজ্ঞাটা প্রথমে নিতে হবে। আইডিয়ালের সংজ্ঞাটা কী, আমার আইডিয়ালের সংজ্ঞা, যদি কোনো রিং আর এর একটি উপরিং এস হয়, কী হয়,
একটা রিং দেয়া আছে, ওইটার একটা উপরিং যদি এস হয়, আমরা কিন্তু রিং আর উপরিং সম্পর্কে একটু আগে ধারণা নিয়ে আসছি। ফর অল যে কোনো এস বিলংস টু এসটা এস এর ভিতরে থাকবে আর আরটা আর এর ভিতরে থাকবে, অর্থাৎ আর এস হবে, ঠিক আছে। আর এস এটা হচ্ছে আমার কি রিং, এটা হচ্ছে বাম আইডিয়াল, আর এস আর এটা হচ্ছে ডান আইডিয়াল, অর্থাৎ আমার আরটা থাকবে কিসের ভিতরে, আরটা থাকবে ছোট হাতের ভিতরে, আর এসটা মানে ছোট হাতের আরটা থাকবে বড় হাতের আরের ভিতরে, ছোট হাতের এসটা থাকবে বড় হাতের এসের ভিতরে, অর্থাৎ আর এস আর এস আর বিলংস টু দুইটাই কিসের ভিতরে থাকবে, ওই উপরিংয়ের ভিতরে থাকবে। তাহলে এসকে আর এর একটা উভয় পার্শ্বীয় আইডিয়াল বা সংক্ষেপে আইডিয়াল বলা হবে। যেমন আইডিয়ালের একটা বাস্তব উদাহরণ যদি আমরা লক্ষ্য করি, তাহলে যে একটা পূর্ণ সংখ্যার সেট দেয়, আমরা তো দেখে আসলাম যে পূর্ণ সংখ্যার সেট দিয়ে আমরা আইডিয়াল প্রকাশ করা হয় অথবা রিং প্রকাশ করা হয়, তাহলে জিরো ওয়ান টু এডিক আপ টু ডট ডট ডট, মাইনাস ওয়ান মাইনাস টু এডিক আপ টু ডট ডট, এর একটু রিং মানে রিং বা অথবা আইডিয়াল রিং এর একটি আইডিয়াল হবে, দেয়ার মানে ই দিয়ে প্রকাশ করছে জোর উপাদানগুলো নিয়ে, টু মাইনাস ফোর মাইনাস টু মাইনাস ফোর মাইনাস সিক্স আপ টু ডট ডট ডট, পজিটিভ টু পজিটিভ ফোর পজিটিভ সিক্স আপ টু ডট ডট ডট, এইটা হচ্ছে কি, এটা একটা আইডিয়াল। এখন প্রকৃত আইডিয়াল আছে অপ্রকৃত আইডিয়াল আছে সেটা সম্পর্কে আমরা একটু ধারণা নিই। প্রকৃত আইডিয়াল একটা জেড দেওয়া আছে, একটা আমার আইডিয়াল দেওয়া আছে, এখান থেকে প্রকৃত আইডিয়াল কোনগুলো সেইগুলো নিয়ে নিই। প্রকৃত আইডিয়াল আছে জিরো সহ ও পজিটিভ জোরগুলো আর নেগেটিভ জোরগুলো, ঠিক আছে, এইগুলো হচ্ছে আর জেড নিজে, এবং জিরো হলো জেড এর একটা আইডিয়াল, প্রকৃত আইডিয়াল, ঠিক আছে। এই উপাদানগুলো প্রকৃত আইডিয়াল না অপ্রকৃত আইডিয়াল, আর প্রকৃত আইডিয়াল বাকিগুলো, তাহলে বাকিগুলো কোনগুলো আছে, মাইনাস ওয়ান মাইনাস থ্রি, এখান থেকে ওয়ান থ্রি, এইগুলো হচ্ছে প্রকৃত আইডিয়াল হবে, ঠিক আছে। এখানে আছে একক এবং শূন্য আইডিয়াল, এ সকল আইডিয়ালগুলো লাগবে না আমার, যেগুলো লাগবে আমরা সেইগুলো সম্পর্কে আমরা ধারণা নিয়ে নিছি। মুখ্য আইডিয়ালটা লাগবে আমার, মুখ্য আইডিয়াল সম্পর্কে আমরা বেসিক ধারণাটা নিয়ে নিই। একটু রিং আর এর একটি আইডিয়াল এসকে আর এর মুখ্য আইডিয়াল বলে, যদি এস আর এর একটা উপাদান দ্বারা সৃজিত হয়। মূল কথা হচ্ছে আমি আবারও বলতেছি, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা অল্প কিছু বুঝে সবসময় মুখস্থ করে রাখা লাগে, কারণ এখানে যে ক্যালকুলেশন না, যে সরলীকরণ না, যে আমরা সূত্র ফেলাই ফেলাই করবো, ঠিক আছে, এখানে বাংলা জিনিস, এই বাংলা জিনিসটা মুখস্থ মতো করে রাখা লাগে, জাস্ট একটু বুঝে। একটু রিং আর এর একটি আইডিয়াল এস কে আর এর একটি মুখ্য আইডিয়াল বলে, যদি এস আর এর একটি উপাদান দ্বারা সৃজিত হয়, অর্থাৎ এস ইকুয়াল টু এ, যেখানে এ বিলংস টু আর, মনে করি এস ইকুয়াল টু মাইনাস থ্রি এম মাইনাস টু এম মাইনাস এম জিরো এম টু এম থ্রি এম আপ টু ডট ডট ডট, একটি জেড জেড পূর্ণ সংখ্যার একটা আইডিয়াল নিয়েছে যা একটু আগেই শিখে আসলাম, তাহলে এস একটি একক পূর্ণ সংখ্যা এম দ্বারা সৃজিত, এম এর মান ওয়ান টু থ্রি বসালে পরে আমরা সেই পূর্ণ সংখ্যাই পাচ্ছি, অর্থাৎ এস ইকুয়াল টু কত এম, অর্থাৎ এস হলো জেডের একটা মুখ্য আইডিয়াল, মানে মুখ্য আইডিয়াল কোনগুলো ভাইয়া, দেখো এখানে যদি আমার পনেরো থাকে তাহলে তিন গুণ পাঁচ, তাহলে এই পাঁচটা হবে কি আইডিয়াল, পাঁচটা হবে আমার মুখ্য আইডিয়াল, ঠিক আছে, মানে এই এম এর ভ্যালুগুলো, ঠিক আছে। আমার যদি দশ থাকে তাহলে দশটা ভাঙা যায় না, দুই গুণ পাঁচ, এইখানে পাঁচটা আমার হবে কি মুখ্য আইডিয়াল, মুখ্য আইডিয়াল আমরা পাই গেলাম। আমরা মুখ্য আইডিয়াল রিংটা সম্পর্কিত ধারণা নিয়ে নিই। একটি রিং আর কে মুখ্য আইডিয়ালের রিং বলে, যদি আর এর প্রত্যেক আইডিয়াল মুখ্য আইডিয়াল হয়, মুখ্য আইডিয়াল একটু আগে দেখে আসলাম সেইগুলোই হবে কি, যেমন মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি, একটি মুখ্য আইডিয়াল রিং আর মুখ্য আইডিয়াল হবে, মানে বুঝলেই তো ভাইয়া, এর সাথে যদি একটা এম মানে পূর্ণ সংখ্যা গুণাকারে থাকে। মৌলিক আইডিয়াল কোনগুলো সেইগুলো সম্পর্কে ধারণা নেই, ওই মুখ্য আইডিয়ালই হবে কি আইডিয়াল, মুখ্য আইডিয়ালই হবে আমার মৌলিক আইডিয়াল, ঠিক আছে। অর্থাৎ এই যে পনেরো দশ পাঁচ জিরো, এখান থেকে পনেরোটা ভাঙা যায় তিন গুণ পাঁচ দুই গুণ পাঁচ পাঁচ, এই পাঁচটা হবে কি, অর্থাৎ এ বি বিলংস টু আর হয়, তাহলে এস বিলংস টু এস, বি বিলংস টু এস এর ভিতরে আছে, অর্থাৎ তিন দশমিক পাঁচ মানে পনেরো, পনেরোটা কিসের ভিতরে আছে, এসের ভিতরে আছে না, এসের ভিতরে আছে, তাহলে এই যে পাঁচ পাঁচ বিলংস টু এস, পাঁচটাও তো এসের ভিতরেই আছে মানে পনেরোর ভিতরে আছে, অতএব এস হলো জেডের একটা মৌলিক আইডিয়াল। এখন আমরা চলে আসি উপপাদ্য দুই, উপপাদ্য দুইটা খুবই ইম্পর্টেন্ট, উপপাদ্য দুইটা আমরা একটু সলভ করি, ঠিক আছে। তাহলে উপপাদ্য দুই কি বলছে, যদি কোনো রিং আর এর একটা আইডিয়াল হয় এস, আমরা রিং সম্পর্কে একটু ধারণা নিয়ে আসলাম, আইডিয়াল সম্পর্কেও ধারণা নিছি। রিং বলতে ওই যে একটা পূর্ণ সংখ্যা জেড জিরো ওয়ান টু থ্রি আপ টু ডট 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 মাইনাস ওয়ান মাইনাস টু আপ টু ডট ডট, এটা রিং, আর এর একটা আইডিয়াল হবে জিরো টু ফোর আবার মাইনাস টু মাইনাস ফোর, ওইটা হচ্ছে একটা কি হবে আইডিয়াল হবে। একটু রিং এস এবং একটি উপরিং টি, ওই এস থেকে আর একটা উপরিং তৈরি করব, তবে এস প্লাস টি এর একটি আইডিয়াল কি হবে, এস হবে, ওই এস প্লাস টি এর একটা আইডিয়াল হিসাবে আমি কিন্তু বেসিক আলোচনা করে ফেলেছি, এখন আমি জাস্ট একটু স্কিপ করে করে যাব, মানে অত আর এক্সাম্পল দেবো না। ধরি এ বি, এ একটা সংখ্যা বি একটা সংখ্যা, বি বিলংস টু এস প্লাস টি এর ভিতরে আছে, এস আর টি মিলে কি একটি আইডিয়াল, সেই আইডিয়ালের ভিতরে আছে, যদি থাকে তাহলে আমরা আইডিয়ালের সংজ্ঞা হতে ওই যে আমরা
দেখছি যে সংজ্ঞা, প্রথম থেকে আমরা দেখছি যে সংজ্ঞা, তাহলে এ ইকুয়াল টু এস এস ওয়ান প্লাস টি ওয়ান, মানে এটাও এস প্লাস টি এর ভিতরে আছে, তাহলে এস ওয়ান প্লাস টি ওয়ানটা আমরা নিলাম ছোট হাতের এস ওয়ান ছোট হাতের টি ওয়ান, তাহলে বিটাও তো এস প্লাস টি এর ভিতরে আছে, তাহলে বি ইকুয়াল টু এস টু প্লাস কত টি টু ধরে নিলাম, যেখানে এস ওয়ান এস টু বিলাংস টু এস, এটা কিসের ভিতরে আছে, এস এস এর ভিতরে আছে, আমরা তো সংজ্ঞা থেকে দেখে আসছি যে এটা এস এর ভিতরে থাকে, একটা আর একটা থাকে কিছুর ভিতরে টি এর ভিতরে, অর্থাৎ টি ওয়ান প্লাস টি টু বিলংস টু এস। ভাইয়া দেখো সংজ্ঞার ভিতর থেকে আমরা কিন্তু একটু আগে দেখে আসছি যে এই দেখো ভাইয়া, যদি দুইটা উপাদান হয় আর এবং এস হয়, তাহলে আরটা আর এর ভিতরে আছে, এসটা এস এর ভিতরে আছে, ওকে, তাহলে এদের গুণফলটা এস ওয়ান প্লাস এস টু এটাও এস এর ভিতরে আছে, টি ওয়ান প্লাস টি টু এটাও টি এর ভিতরে আছে, অর্থাৎ এস এবং টি উভয় আর একটা উপরিং। আবার আর একটি আইডিয়াল এস হয় বাই এস ওয়ান বিলংস টু এস, এস ওয়ান বিলংস টু এস, টি টু বিলংস টু টি, আবার এস ওয়ান বিলংস টু এস, টি টু বিলংস টু কত আর, অর্থাৎ এই টোটালটা লেখা যায় কি এস ওয়ান টি ওয়ান বিলংস টু কত এস, এসটা কি একটা আইডিয়াল, আইডিয়ালের ভিতরে আছে, আবার এস টু বিলংস টু এস, টি ওয়ান বিলংস টু, মনে কথা এখানে এস ওয়ান নিয়েছিলাম টি ওয়ান নিয়েছিলাম, এস ওয়ান নিয়েছিলাম টি টু নিয়েছিলাম, এখানেও তার বিপরীতগুলো নেবো, এস টু বিলংস টু এস, টি ওয়ান বিলংস টু টি, এস টু বিলংস টু এস, টি ওয়ান বিলংস টু কত আর, অর্থাৎ টি ওয়ান আর আরটা এসছে কি, আরটা ছিল আমার রিং, আর রিংটা থেকে আমরা একটা আইডিয়াল পাইছিলাম, সেটা কিসের ভিতরে আছে, এদের দুইটার গুণফল আমার এস এর ভিতরে আছে, মানে আইডিয়ালের ভিতরে আছে। তাহলে এ মাইনাস বি, এ মাইনাস বি এর মানে আমরা কত, এস ওয়ান প্লাস টি ওয়ান ওই পাশে দৌড়াইছি, বিয়োগ বি বিয়ের মান কত ধরলাম এস টু প্লাস টি টু, এই দুইটারে যদি আমরা মানে একটু সাদা লিখি, এসগুলো একদিক আর টিগুলো যদি একদিক করে লিখি, তাহলে এস টু মাইনাস আর, তাহলে এস ওয়ান মাইনাস এস টু, টি ওয়ান আর টি টু মাইনাস টি ওয়ান মাইনাস টি টু, অর্থাৎ আমরা একটু সংজ্ঞা থেকে দেখে আসলাম এটারে এ এটারে বি হিসেবে হয়েছে, এ প্লাস বি কিসের ভিতরে আছে, এস প্লাস টি এর ভিতরে আছে, অর্থাৎ এস ও টি উপরিং হয় এস এস ওয়ান মাইনাস এস টু বিলংস টু এস, এস টু মাইনাস কত টি টু, টি ওয়ান মাইনাস টি টু বিলংস টু টি, অর্থাৎ ওইখানে ছিল আমার এস আর আকারে ছিল, অর্থাৎ এসটা ছিল এস এর ভিতরে আর আরটা ছিল কিসের ভিতরে, আর এর ভিতরে ছিল, এখানেও এটার এস এখানে আর হিসেবে কল্পনা করে নেওয়া লাগবে, অর্থাৎ এ মাইনাস বিটা কিসের ভিতরে আছে, তাহলে এটা যদি এস হয় এটা যদি টি হয় তাহলে এস প্লাস টি এর ভিতরে আছে, এই একটা গেল। আবার এদের গুণফলটা নেব, এদের তো বিয়োগ ফল নিলাম, গুণফলটা নেব, এ বি, এ বলতে এস ওয়ান প্লাস টি ওয়ান, বি বলতে এস টু প্লাস টি টু, অর্থাৎ এদের যদি আমরা গুণ করে দিই, অর্থাৎ গুণ করে এসগুলো একদিক নিলাম, এস ওয়ান এস টু প্লাস এস ওয়ান টি টু, টি ওয়ান এস টু প্লাস টি ওয়ান টি টু, অর্থাৎ এস এর ফাংশনগুলো একদিক করলাম, অর্থাৎ এস ওয়ান এস টু প্লাস এস ওয়ান টি টু প্লাস টি ওয়ান এস টু প্লাস প্লাস দিলাম টি ওয়ান টি টু, অর্থাৎ টোটালটার এ নিলাম এটারে বি নিলাম, এ প্লাস বিটা কিসের ভিতরে আছে, এস প্লাস টি এর ভিতরে আছে, এই যে এখানে বলে দিছে, এখানে বলেই দিছে, অর্থাৎ এবার আমরা এ প্লাস যদি এ ওই আকারে প্রকাশ করা যায় সংখ্যা থেকে শিখছি, যদি এ প্লাস বি ইকুয়াল টু এস প্লাস টি এর ভিতরে আছে, তাহলে আমরা একবারে বলে দেওয়ার পারবো যে এ বি বিলংস টু এস প্লাস টি এর ভিতরে আছে, যেহেতু এ বি বিলংস টু এস প্লাস টি, এ মাইনাস বি বিলংস টু এস প্লাস টি, অর্থাৎ এ বি যদি এস প্লাস টি এর ভিতরে থাকে তাহলে এ মাইনাস বিটাও তো এটার ভিতরে আছে, অর্থাৎ এ মাইনাস বি ইকুয়াল টু এ মাইনাস বি বিলংস টু এস প্লাস টি, অর্থাৎ আর একটি উপরে এস প্লাস টি এর। পুনরায় ফর অল এস বিলংস টু এস এর জন্য আমরা পাই কি, পাই এস বিলংস টু এস এর জন্য, অর্থাৎ এস প্লাস জিরো নেবো, বিলংস টু এস প্লাস টি এর ভিতরে আছে, অর্থাৎ জিরো টি এর ভিতরে আছে, আবার এইটা আর এর একটা, আর এর একটা কি উপসেট, এস প্লাস টি, এস প্লাস টি এর একটা উপসেট নিলাম এস, ঠিক আছে, অর্থাৎ আর এর একটা উপরিং এস প্লাস কত টি, ইহা নির্দেশ করে এস প্লাস টি এর একটা আইডিয়াল এস, ঠিক আছে। এখন আমরা চলে যাব উপপাদ্য থ্রি, উপপাদ্য থ্রিটা খুবই সোজা আর খুবই সহজ, একটি ফিল্ডের কোনো প্রকৃত আইডিয়াল নেই, আমরা কিন্তু আইডিয়ালের সংজ্ঞা থেকে শিখে আসছি যে আইডিয়াল কী, ঠিক আছে, এখন দেখাবো যে এর কোনো প্রকৃত আইডিয়াল নেই, ঠিক আছে, কিসের ভিতরে, একটি ফিল্ডের ভিতরে, এখন ফিল্ডও কিন্তু আমি প্রথমেই দেখায় আসলাম ফিল্ড কী, ঠিক আছে, অর্থাৎ আইডিয়াল, অর্থাৎ কী আইডিয়াল, আইডিয়ালের ই থেকে আমরা শিখলাম যে ওর দুইটা উপাদান যদি ইসের ভিতরে থাকে, রিংয়ের ভিতরে থাকে, তখন তাকে কী বলা হয়, ফিল্ড বলা হয়, কারণ সংজ্ঞা থেকে তাই শিখে আসলাম একটু আগে। এবার আমরা এই প্রশ্নগুলো কিন্তু অনেকভাবে আসে ভাইয়া, দেখো কতভাবে আসে, প্রত্যেকটা প্রশ্নই একটি ফিল্ড কোনো প্রকৃত আইডিয়াল নেই, এফ এর একটিমাত্র আইডিয়াল জিরো এবং এফ নিজে, এফ এর একটিমাত্র অশূন্য আইডিয়াল এফ নিজে, সবগুলোর উত্তরই কিন্তু একই, ফিল্ড একটি সরল রিং, ফিল্ড একটি সরল রিং, ঠিক আছে, কতগুলো প্রশ্ন আসে, মনে করি এফ ফিল্ডের, মনে করি এফ ফিল্ডের, এফ ফিল্ডের এস একটি আইডিয়াল, তাহলে প্রমাণ করতে হবে যে এস ইকুয়াল টু জিরো, এস ইকুয়াল টু কত এফ, যদি এস ইকুয়াল টু জিরো হয়, মানে জিরো একটা সেট হয়, তবে প্রমাণ করার কিছুই নাই, ঠিক আছে, প্রমাণ করার কিছুই নাই,
আর যদি এস নট ইকাল টু জিরো না হয়, এস নট ইকাল টু জিরো না হয়, একটা না একটা উপাদান থাকে, তখন আমরা মনে করে নেব এস একটি অশূন্যক আইডিয়াল, মানে কোনো না কোনো উপাদান আছে। আমরা জানি যে একটি আইডিয়াল একটি ফিল্ডের উপসেট, কারণ আমরা শিখে আসলাম, অর্থাৎ এফ সাবসেট কত, এস, এফের একটা উপসেট এস, এটা এক নং সমীকরণ দিলাম। আবার ধরি এ বিলংস টু যদি এস এর ভিতরে থাকে, এ বিলংস টু যদি এফ এর ভিতরে থাকে, তাহলে এর বিপরীত উপাদানটাও তো আমরা মানে রুলসের ভিতরে দেখলাম যে বিপরীত উপাদানটাও থাকতে হবে। ঠিক আছে, চ্যাপ্টার 12 থেকে শিখে আসলাম, এই তো চ্যাপ্টার 12 থেকে সম্ভবত, এই যে এইখান থেকে আমরা শিখে আসলাম, এইখান থেকে না, সম্ভবত অন্য এক জায়গা থেকে শিখে আসে। ঠিক আছে, এর বিপরীত উপাদানটাও এফ এর ভিতরে থাকবে, যেহেতু এফ একটা ফিল্ড, মানে ফিল্ডের শর্ত অনুসারে এটা লেখা যায়। এখন আইডিয়াল সংজ্ঞা দ্বারা পাই এ, এটা এন, এটা এটা কিন্তু আমরা একটু আগে শিখাইছি এস আর আর। ঠিক আছে, তাহলে এ এটা হচ্ছে এ, এটা হচ্ছে এস, আর আরটা হচ্ছে এ ইনভার্স, বিলংস টু এস এর ভিতরে থাকবে। এ আর এ ইনভার্সের যদি আমরা মানে এ আর এ ইনভার্স সম্পর্কে যদি আমরা সেই প্রথম দিকের জ্ঞান নিয়ে আসি, তাহলে এত ইকাল টু ওয়ান, এটাও এস এর ভিতরে আছে, যেহেতু ওয়ান হলো এফের একটা গুণাত্মক কি অভেদক। যে কোনো স্বাধীন একটা ধরে নিই উপাদান, ধরে নিই এক্সটা এফ এর ভিতরে আছে, তাহলে ওয়ানটাও কিসের ভিতরে আছে, এস এর ভিতরে আছে, কারণ এফটা এফটার আমরা কি হিসেবে নিয়েছি, ফিল্ড হিসেবে নিয়েছি, আর ওর একটা উপসেট নিয়েছি কত, ওয়ান। তাহলে এক্সটা যদি এফ এর ভিতরে থাকে, ওয়ানটাও এস এর ভিতরে থাকে, কারণ ওয়ানটাই বাই করছি একটু আগে এই পাশে। এতর জন্য আমরা পাই ওয়ান এক্স, এই দুটার গুণ দিলাম, কিসের ভিতরে আছে, এই যে আমরা এই কিসের ভিতরে আছে, এটা হচ্ছে আমার উপ মানে আইডিয়ালের ভিতরে আছে, আইডিয়াল ভিতরে যদি থাকে, তাহলে ওয়ান এক্স বিলংস টু এস, ওয়ানের সাথে এক্সের গুণ করলে কত, এক্সই, তাহলে এক্সটাও এস এর ভিতরে আছে। তাহলে এফ এর প্রত্যেক উপাদান এক্স হবে এস এর একটা কি উপাদান, অর্থাৎ এফ সাবসেট কত, এস, অর্থাৎ এস এর একটা এস এর একটা উপাদান কত আসতেছে এফ, ঠিক আছে, অথবা এস এর একটা উপসেট কত আসতেছে এফ আসতেছে। তাহলে এক ও দুই, এক নং থেকে আমরা পাইছিলাম এফ সাবসেট এস, আর এটা হচ্ছে দুই নং থেকে পেলাম, আর এক নং থেকে পাইছিলাম এস সাবসেট কত এফ। ঠিক আছে, এখানে উল্টাটা পাইছি, তাহলে একটা আর একটা উল্টা হলে পরে এক ও দুই নং হতে আমরা লিখতে পারি একটা আর একটা সমান, অর্থাৎ এস সাবসেট এফ। একটি ফিল্ড এফ এর একটিমাত্র আইডিয়াল জিরো এবং এফ নিলে, অতএব একটি ফিল্ডের কোনো প্রকৃত কি নেই, আইডিয়াল নেই। প্রকৃত আইডিয়াল সম্পর্কে কিন্তু আমি একটু আগেই বলছি যে প্রকৃত আইডিয়াল কোনগুলো, এই যে এটা হচ্ছে একটা রিং দিয়ে আছে, কি দিয়ে আছে, রিং দিয়ে আছে। একটি প্রকৃত আইডিয়াল, একটি প্রকৃত আইডিয়াল কোনগুলো, প্রকৃত আইডিয়াল এখান থেকে প্রকৃত আইডিয়াল হচ্ছে জিরো টু ফোর মাইনাস ওয়ান মাইনাস কত ফোর, আর জেড নিজে, এবং জিরো হলো জেডের একটা অপ্রকৃত আইডিয়াল। তাহলে প্রকৃত আইডিয়াল কোনগুলো, প্রকৃত আইডিয়াল কিন্তু এইগুলো, কিন্তু আমরা ওইখানে পাইছি ওয়ান। ঠিক আছে, তাহলে ওয়ান পাইছি, তাহলে নিশ্চয়ই এর কোনো কি নাই, প্রকৃত আইডিয়াল নেই। আমরা চ্যাপ্টার, এটা হচ্ছে চ্যাপ্টার আমরা 14 করতেছি, চ্যাপ্টার 14 থেকে আমার আরেকটা উপপাদ্য আছে, মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, উপপাদ্য আছে উপপাদ্য 7, একটি রিং এর প্রত্যেক আইডিয়াল একটি উপরিং, কিন্তু বিপরীত ক্রমে কি না, সত্য না, বাই রিং সম্পর্কে ধারণা থাকতে হবে, আইডিয়াল সম্পর্কে ধারণা থাকতে হবে, উপরিং সম্পর্কে ধারণা থাকতে হবে। আমরা কিন্তু একটু আগে রিং এর সংজ্ঞা থেকে শিখে আসলাম, আইডিয়ালের সংজ্ঞা থেকে শিখে আসলাম, উপরিং সম্পর্কে ধারণা নিয়ে আসলাম, ওইগুলো কিন্তু আবারও মনে মনে করে বারবার ভিডিওগুলো দেখতে হবে। ঠিক আছে, প্রত্যেক আইডিয়ালের একটি উপরিং, কিন্তু বিপরীত, কিন্তু প্রত্যেক উপরিং আইডিয়াল নয় সেটা প্রমাণ করবো, এরকমও প্রশ্ন আসতে পারে। মনে করে আর একটি রিং, রিংয়ের সংজ্ঞা থেকে কেবলই শিখে আসলাম, এবং আর এর একটি আইডিয়াল কত, এস, আর এর একটি আইডিয়াল এস। উপরিং ও আইডিয়ালের সংজ্ঞা হতে পাই আর এস এর উপরিং হবে এ মাইনাস বি ইকুয়াল টু এস, কেবলই প্রমাণ করে আসলাম, পরল এ বি বিলংস টু কত, এস, আবার এদের দুইটার গুণফল বিলংস টু এস এর ভিতরে থাকবে, যে কোনো এ বি বিলংস টু সেটাও এস এর ভিতরেই থাকবে, এবং এস আর এর আইডিয়াল যদি এ মাইনাস বি বিলংস টু এস হয়, ফর অল এ বিলংস টু এস, আর এস বিলংস টু এবং এস আর বিলংস টু, মানে বাম আইডিয়াল ডাইন আইডিয়ালের সংজ্ঞা থেকে শিখে আসছি কেবলই, ফর অল সেটাও এস বিলংস টু এস এর ভিতরে থাকবে, আর বিলংস টু আর এর ভিতরে থাকবে। উপরিং ও আইডিয়ালের উভয়ের মধ্যে সাধারণ শর্ত, সাধারণ শর্ত একটা কমন শর্ত এইটা আছে, ঠিক আছে, উপরিং আর আইডিয়ালের ভিতরে, তাহলে সেটাও এস এর ভিতরে আছে, যেহেতু এস সাবসেট মানে প্রকৃত সাবসেট আর, অর্থাৎ আর এর একটা আর একটা কি উপসেট কত, এস, প্রকৃত উপসেট এস, সুতরাং এস আর এস বিলংস টু এস, এস আর বিলংস টু এস, ফর অল এস বিলংস টু এস, আর বিলংস টু আর শর্তটিকে লেখা যায়, আর এস বিলংস টু এস, এস আর বিলংস টু এস, ফর অল এস বিলংস টু এস, আর বিলংস টু এস, অর্থাৎ আর এস বিলংস টু এস, এস আর বিলংস টু এস, ফর অল আর বিলংস টু কত, এস, একই কথা বারবার, অর্থাৎ এস এর আবদ্ধবিধি সিদ্ধ হয় যা নির্দেশ করে এস আর এর একটা উপরিং, সুতরাং প্রত্যেক আইডিয়ালের একটা কি উপরিং। এবার আরেকটা কথা উল্লেখ আছে বিপরীত ক্রমে, এবার হচ্ছে বাস্তব সংজ্ঞা সাহায্যে, শর্ত সাহায্যে শিখব, কিন্তু বিপরীত ক্রমে ইহা সত্য নয়। উদাহরণস্বরূপ জেড একটি
কিউ এর উপরিং হলে জেড এর আইডিয়াল নয়, কারণ আমরা এই পূর্ণ সংখ্যাটা জেড এর ভিতরে আছে, টুটা জেড এর ভিতরে আছে, ওয়ান বাই থ্রিটা আছে কিউ এর ভিতরে, ঠিক আছে। এর জন্য এই আমরা পূর্ণ সংখ্যা আর মূলদ সংখ্যাটা গুণ করলাম, গুণ করে পেলাম টু বাই থ্রি, যা কিসের ভিতরে নাই, জেড এর ভিতরে নাই, আমাদের জেড এর ভিতরে শুধু শুধু কত টু, অর্থাৎ এইবার বলে দেবো যে প্রত্যেক উপরিং কি নয়, আইডিয়াল নয়। আমরা চ্যাপ্টার 14 শেষের দিকে, চ্যাপ্টার 14 থেকে আর কোনো ম্যাথ আসে? হ্যাঁ, আরেকটা ম্যাথ আসে, এটা হচ্ছে উপপাদ্য 13, প্রমাণ করো যে অভেদকযুক্ত বিনিময় রিং আর এর একটি আইডিয়াল এস গুরু আইডিয়াল হবে যদি এবং কেবল যদি বিভাজিত রিং আর বাই এস, আমরা বিভাজিত রিং সম্পর্কেও অনেক আগে ধারণা নিয়ে এসেছি, একটি ফিল্ড হয়, এটা প্রমাণ করবো। এটা হচ্ছে এক এক বইতে এক এক রকম প্রমাণ করা, যার যেমন খুশি সে তেমন করেই প্রমাণ করবে, কোনো সমস্যা নাই। মনে করে আর এর, মনে করে আর একটি রিং এবং এর এস একটি গুরু আইডিয়াল, আমরা রিং আর গুরু আইডিয়ালের সংজ্ঞা নিয়ে আসলাম, এস সাবসেট আর, আর এর একটা উপসেট এস, এবং এর একটা বিভাজিত, এর একটা বিভাজিত রিং আর বাই এস একটি অভেদকযুক্ত বিনিময় রিং, এবং এস বাই আর, আর বাই এস একটি ফিল্ড প্রমাণ করার জন্য দেখাবো যে আর বাই এস এর প্রত্যেক অশূন্য উপাদানের গুণের বিপরীত উপাদান বিদ্যমান, সেটাই দেখাবো। ধরে নিয়েছিলাম একটা পি, পিটা কিসের ভিতরে আছে, এস আর মাইনাস এস এর ভিতরে আছে, এবং আর এর উপসেট এ, নিম্নভাবে সংজ্ঞায়িত করা যায়। আর এর যদি একটা উপসেট এ হয় সেটা নিম্নভাবে কেমন করে সংজ্ঞায়িত করে সেটা আমরা দেখি। এ ইকাল টু এ প্লাস পি এক্স সাজ দ্যাট এটা এস এর ভিতরে আছে, এক্সটা আর এর ভিতরে আছে, ঠিক আছে, সংজ্ঞায়িত করা যায়। যদি ওয়াই বিলংস টু আর এবং এ প্লাস পি এক্স বিলংস টু এ হয়, ওয়াইটা আর এর ভিতরে এবং এ, এ প্লাস পি এক্সটা এর ভিতরে আছে, তাহলে এদের দুটার গুণফল নেই, তাহলে এ প্লাস পি এক্স ইন্টু ওয়াই, ঠিক আছে, এটারে ওয়াই দ্বারা গুণ করে দিই, এ ওয়াই প্লাস পি অফ এক্স ওয়াই, ঠিক আছে, গুণ করে দিলাম, অর্থাৎ এ ওয়াই পিটারে বাহিরে নিলাম, পি অফ এক্স ওয়াই, যেহেতু এ ওয়াই বিলংস টু এস, এ ওয়াইটা অর্থাৎ এ প্লাস বি বিলংস টু, আমরা আগের থেকে প্রথম দিকে শিখে আসলাম, এ ওয়াই বিলংস টু এস এবং এক্স ওয়াই বিলংস টু কতর ভিতরে আছে, আর এর ভিতরে আছে, এটারে এ, এটারে বি হিসেবে নিয়ে কল্পনা করি। আবার এটারে বি এইভাবেও প্রমাণ করা যায়, এ প্লাস পি এক্স ইন্টু ওয়াই, অর্থাৎ এ ওয়াই প্লাস পি অফ এক্স ওয়াই, এত বিলংস টু কিসের ভিতরে আছে, এর ভিতরে আছে, একইভাবে এটা তো এইভাবে প্রমাণ করলাম, একইভাবে ওয়াইটারে আগে গুণ দিয়ে, এই ওয়াইটারে আগে গুণ দিয়ে এটারও আমরা প্রমাণ করতে পারি। সুতরাং আর এর একটি আইডিয়াল এ এবং এ ইকল টু কত, আর, ঠিক আছে, তাহলে এ ইকল টু আর হবে, অর্থাৎ এস সাবসেট এ, এর একটা, এর একটা উপসেট এস হবে। যদি আর বিলংস টু আর হয় তবে আরকে এ প্লাস পি ডি আকারে লেখা যায়, যেখানে ডি বিলংস টু কত আর। আমি আবারও বলতেছি ম্যাথটা মানে ক্লিয়ার লাইন বাই লাইন বুঝার কিছু নাই, জাস্ট অল্প কিছু বুঝে মুখস্থ মতো করে রাখতে হবে, ঠিক আছে। এখন যদি আর এর অভেদক ওয়ান হয় তবে কোনো একটি কিউ বিলংস টু ডি এর জন্য আই ইকল টু এ প্লাস পি কিউ, ধরে নিলাম আই ইকল টু এ প্লাস পি কিউ, কিসের জন্য, কিউ বিলংস টু ডি এর জন্য, যদি হয় তাহলে আমরা লিখতে পারি এস প্লাস আই, এস প্লাস কি আই, এস বলতে এস আকারে থেকে গেলো, প্লাস প্লাস আই বলতে আমরা ধরে নিলাম এ প্লাস পি কিউ, এই দুটার গুণ করবো, এস একবার পি এর সাথে নেবো, এস একবার এটার সাথে নেবো, মানে যোগ আকারে রাখে দেবো, ঠিক আছে, রাখলে পরে আমরা পাচ্ছি এ প্লাস, মানে এই যে এ প্লাস বি আকারে সাজালাম, ঠিক আছে, সাজানোর পরে, সাজানোর পরে এখন আমরা কী করবো সেটা একটু দেখি। সাজানোর পরে এটারে আবার সাজালাম, কী আকারে সাজালাম, এটা যদি এস এর ভিতরে থাকে তাহলে এই এস প্লাস এর একবার লিখতে পারি এস প্লাস, এস প্লাস কত পি কিউ, অর্থাৎ এ প্লাস বি আকারে চলে আসছে, অর্থাৎ এস প্লাস কী আকারে পি কিউ, আবার এসটা পি কিউর ভিতরে থাকলে পরে লেখা যায় একবারে শুধু পি কিউ লেখা যায়, অর্থাৎ এস প্লাস আই ইকুয়াল টু পালাম, এটারে আমরা লিখতে পারি কি এস প্লাস পি, অর্থাৎ এটা আর, এটা এস হিসেবে নিলাম, এস প্লাস পি, এস প্লাস কিউ আকারে নিলাম, ইসের সংজ্ঞা থেকে নিলাম, ঠিক আছে, বাম আইডিয়ালের সংজ্ঞা থেকে নিলাম, ইহা প্রতীয়মান হয় যে এস প্লাস পি এর গুণের বিপরীত উপাদান এস প্লাস কিউ বিদ্যমান, অর্থাৎ আর বাই এস এর প্রত্যেক অশূন্য উপাদানের গুণের বিপরীত উপাদান বিদ্যমান, ঠিক আছে, এই যে গুণের বিপরীত উপাদানই বিদ্যমান হয়েছে, আমরা গুণ করছিলাম একটা পাইছে আর একটা, সুতরাং আর বাই এস একটা ফিল্ড, যেহেতু বলছিল হ্যাঁ যদি এবং কেবল যদি, তাহলে এর বিপরীত ক্রমেও প্রমাণ করতে হবে, বিপরীত ক্রমে, মনে করে আর বাই এস একটি ফিল্ড এবং এস আর এর একটি গুরু আইডিয়াল নয়, তাহলে আর এর এরূপ একটি আইডিয়াল আই বিদ্যমান থাকবে, যেন এস সাবসেট আই সাবসেট আর, আর এর একটু উপসেট আই, আই এর একটা উপসেট এস, এক্ষেত্রে এ বিলংস টু আর, বিলংস টু আর, পি বিলংস টু আই মাইনাস এস, এর জন্য ধরে নেবো এবার বিপরীত উপাদান ধরে নেবো, ঠিক আছে, যেহেতু বিপরীত ক্রমে এস প্লাস পি তার ইনভার্স এস প্লাস এ, এত ইকাল টু এস প্লাস টি আকারে নিলাম, ঠিক আছে, এটারে এ বি আকারে নিলাম সংজ্ঞা থেকে, এত ইকাল টু কি এস প্লাস টি নিলাম, অর্থাৎ ইনভার্সটা ওই পাশে নিয়ে গেলাম, ভাগ আকারে লেখা যায়, ঠিক আছে,
তাহলে এটা আমরা লিখতে পারি অর্থাৎ 1 বাই ই আকারে 1 বাই এস প্লাস পি ভাগের থাকলে পরে সেটা গুণ আকারে লেখা যায় থাকতেছে এস প্লাস এ এস প্লাস এ ইকুয়াল টু এস প্লাস টি এস প্লাস পি এটারে যদি আমরা লিখতে চাই তাহলে মানে এই আকারে লিখতে পারবো এ প্লাস বি আকারে অর্থাৎ এ প্লাস কত পিটি এ প্লাস কি টি পিটি এস আর এস একই একটা সংখ্যা এখানে কিন্তু গুণ করে এলোমেলো করে ধরা যাবে না এইভাবে মনে করে নিতে হবে কিসের সংখ্যা অনুসারে আইডিয়ালের সংখ্যা অনুসারে ধরে না লাগবে অর্থাৎ এস প্লাস এ ইকুয়াল টু এস প্লাস পিটি পেলাম আমরা পিটি যোগ আকারে সেই বেশি আসবো অর্থাৎ এস প্লাস এ মাইনাস পিটি এত ইকুয়াল টু এস এত ইকুয়াল টু এস অর্থাৎ এ মাইনাস পিটি এ মাইনাস পিটি আর এই দুই পাশে এস আছে তাহলে এত বিলাংশ কিসের ভিতরে আছে এসের ভিতরে আছে এবং এ মাইনাস পিটি যদি এসের ভিতরে থাকে তাহলে কিসের ভিতরে আছে আয়ের ভিতরে আছে কারণ আয়ের একটা উপসেটই কি এস অর্থাৎ এ মাইনাস পিটি যদি এসের ভিতরে থাকে এ মাইনাস পিটি যদি আয়ের ভিতরে থাকে তাহলে আমরা শুধু এটা বলতে পারবো এটাও কিসের ভিতরে আছে আয়ের ভিতরে আছে ঠিক আছে অর্থাৎ পি বিলংস টু আই কিন্তু এটি শর্ত বিরোধী অর্থাৎ এসের একটি গুরু আইডিয়াল এস কিসের একটা গুরু আইডিয়াল আর এর একটা গুরু আইডিয়াল এটাও শেষ আমাদের আরেকটা উপপাদ্য আছে সেটাও এখানে শেষ করে দিই একটি রিং এর উপাদান মানে উদাহরণ দাও যার প্রত্যেকটি উপরিং আইডিয়াল এটা হচ্ছে বাস্তব উদাহরণের মাধ্যমে শিখবো আমরা আমরা জানি সকল পূর্ণসংখ্যার জেড সেট জেড একটি রিং ধরি এম ইচ্ছাধীন একটি নির্দিষ্ট ধনাত্মক পূর্ণসংখ্যা এবং এস ইকাল টু এম এস আজ দ্যাট এ বিলংস টু জেডের ভিতরে আছে ধরে নিচ্ছি এ বি আকারে এস এর ভিতরে আছে কারণ আমরা আইডিয়ালের সংখ্যা থেকে শিখছি ঠিক আছে তাহলে এ এম এ এম বি বিলংস টু এস যেখানে এ বি বিলংস টু জেডের ভিতরে থাকে কারণ আমরা আইডিয়ালের সংজ্ঞার শর্ত থেকে শিখছি যে এ বি বিলংস টু জেডের ভিতরে থাকলে সেটা একটা রিংও হবে আইডিয়ালও হবে তাহলে এদের বিয়োগ ফলটা এ মাইনাস বি অর্থাৎ এম এ মাইনাস এম বি এখান থেকে এম কমন নিলাম এম কমন নিতে এ মাইনাস বি এম এ মাইনাস বি রে সি আকারে ধরে নিলাম এম সি বিলংস টু এস যেখানে সি ইকুয়াল টু এ মাইনাস বি বিলংস টু জেড এবং এম এ এম বি বিলংস টু কত পেলাম এম এ এম বি বিলংস টু এবার এদের গুণফল এদের তো বিয়োগ ফল নিলাম গুণফল নেব কারণ আইডিয়াল সংজ্ঞা থেকে শিখে আসছি এম কমন নিলাম এম কমন নিল পারে এ এম বি আকারে থাকে খালি একটা এম কমন নিলাম আর এটা ব্র্যাকেটের ভিতরে নিলাম এই টোটালটা ডি আকারে ধরে নিলাম এত এস এর ভিতরে আছে ডি ইকুয়াল টু এ এম বি অর্থাৎ এস জেড এর একটা কি উপরিং আবার ধরি এম এ বিলংস টু এস এম এ বিলংস টু যদি এস হয় আর বিলংস টু জেড তাহলে এম এ ইন্টু আর এই দুটার গুণফল এমটা সাইডে নিলাম এ আরটা ভিতরে নিলাম এম আর বিলংস টু এস অর্থাৎ এ আর বিলংস টু জেড অর্থাৎ আর এম এ ইকুয়াল টু এম আর এ বিলংস টু কত ওই যে একটা বাম বাম আইডিয়াল ডাইন আইডিয়ালের সংজ্ঞা শিখছিলাম ওইটা থেকে লিখতে পারি অর্থাৎ এস একটি কি আইডিয়াল যেহেতু এস একটি জেডের একটা ইচ্ছাধীন উপরিং সুতরাং জেডের প্রত্যেক উপরিং কি আইডিয়াল আমরা চ্যাপ্টার 14 শেষ করলাম চ্যাপ্টার 14 আসম্ভবত দুইটা লেকচার আপলোড দিলে শেষ আজকে এ পর্যন্তই।